নগরী যানজট নিরসনে চলছে নানা কর্মযজ্ঞ। তার একটি বৃহৎ কর্মযজ্ঞ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই কাজ শেষ হলে উত্তর আর দক্ষিণের সংযোগ হবে। খুব সহজেই মানুষ বিমানবন্দর থেকে 15 থেকে 20 মিনিটে পৌঁছে যাবে যাত্রা বাড়ি। সেই স্বপ্ন দেখতে শুরু করেছে অসহ্য যানজটে ভুক্তভোগী নগরবাসী। দর্শক, এগিয়ে যাওয়া বাংলাদেশ টেলিটক নিবেদিত আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়েই কথা বলবো। আমার সাথে দুজন অতিথি উপস্থিত আছেন, স্টুডিওতে পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব পরিচালক পরিকল্পনা উন্নয়ন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আছেন রাজীব আহমেদ, সিনিয়র রিপোর্টার সমকাল, আপনাকেও স্বাগত আজকের অনুষ্ঠানে। দর্শক, প্রথমেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে আমাদের সহকর্মী একটি প্রতিবেদন দেখে আসি। ঢাকা বিমানবন্দর থেকে যাত্রাবাড়ির কুতুবখালী মাত্র 20 কিলোমিটার দীর্ঘ এই পথ সড়কপথে পাড়ি দিতে কখনো কখনো রাস্তায় কেটে যায় কয়েক ঘন্টা। ঢাকাবাসীর দীর্ঘদিনের এই দুর্ভোগ কমাতে আশার সঞ্চার করেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত প্রকল্পটি এখন অনেকটাই দৃশ্যমান। আগামী ডিসেম্বরে প্রকল্পটির একটি অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে, এজন্য বিরামহীনভাবে চলছে কর্মযজ্ঞ। জানুয়ারি 2020 আমাদের ফরমালি কাজ শুরু হয়েছে এবং এটা ডেট লাইন হচ্ছে 42 মাস ধরে 2023 জুন, সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি। আমরা চেষ্টা করে যাচ্ছি, এখন যেটুকু গ্যাপ আছে, কিছুটা গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে আমরা পূরণ করার জন্য এখন 3 শিফটে কাজ চলছে, যাতে গ্যাপটাকে যতটা মিনিমাইজ করা যায়। ইনশাল্লাহ আমরা টার্গেট পৌঁছে দিতে পারব। 46.73 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের পুরো অংশ 2023 সালে চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের কুতুবখালীতে শেষ হবে। তখন 20 কিলোমিটার এই পথ পাড়ি দিতে 20 মিনিটেরও কম সময় লাগবে। প্রকল্পে ব্যয় নির্ধারণ করা হয়েছে 8,940 কোটি টাকা। তবে এতে সরকারের নিজস্ব কোনো অর্থ ব্যয় হচ্ছে না, পুরোটাই ইতাল থাই ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ব্যয় করবে। এজন্য তাদেরকে 25 বছরের টোল ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হবে। ছোট যে গাড়িগুলো কার, এগুলোকে এন্ড টু এন্ড এই মাথাতে চলে ওই মাথায় বের হলে 125 টাকা দিতে হবে, আর ইন্টারমিডিয়েট যে কোনো পয়েন্টে নামলে তাদেরকে 100 টাকা দিতে হবে। বাস দ্বিগুণ হারে, ট্রাক যেটা 6 হুইলার সেটা 4 গুণ, আর বড় বাস 6 হুইলারের উপরে সেগুলোকে 5 গুণ হারে দিতে হবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে বিদ্যমান সড়কের উপর কোনো ধরনের প্রভাব পড়বে না, কেননা প্রকল্পটি মূল সড়কের পাশে বিভিন্ন ব্যক্তির দখলে থাকা সরকারি জমির উপর বাস্তবায়ন করা হচ্ছে। মূল সড়কের উপর দিয়ে তো আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নাই। আপনারা জানেন যে এটা পুরোটাই ম্যাক্সিমাম অংশটাই রেলের উপর দিয়ে যাচ্ছে। রেলের 3rd লেন এবং 4th লেনের জায়গা রেখে আমরা আমাদের কলামগুলোকে বসাইছি এবং রেল করিডোর ধরে এটা কমলাপুর পর্যন্ত চলে যাবে। তথ্য অনুযায়ী এক্সপ্রেসওয়েটিতে 11টি টোল প্লাজা থাকবে, যার 5টি এক্সপ্রেসওয়ের উপরে। এর উপর দিয়ে প্রতিদিন প্রায় 80,000 যানবাহন চলাচল করতে পারবে। এর ফলে যোগাযোগ ব্যয় ও ঢাকা শহরের যানজট অনেকাংশে কমে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দেখছিলাম বিশাল কর্মযজ্ঞ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে প্রতিবেদন। চলে আসছি মূল আলোচনায়। ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, আপনার কাছে আসতে চাই। দুই অংশের সংযোগ এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, 3 দফায় কাজ চলছে 3টি ভাগে। প্রথম ধাপে আমরা জানি যে বিমানবন্দর এসে থামবে, তারপরে বনানী, তারপরে আবার মগবাজার থেকে। এখন এই পুরো কর্মযজ্ঞকে আসলে সংযুক্ত করে সব কিছু মিলিয়ে আপনারা এখানে কবে নাগাদ সব কিছু শুরু করতে পারেন এবং এর ফলে কি পরিবর্তন হবে যা নগরবাসী নতুন কিছু দেখতে পাবে বলে মনে করি? ধন্যবাদ আপনাকে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটি একটি PPP মুক্ত প্রকল্প এবং বাংলাদেশের যোগাযোগ খাতে এটি প্রথম PPP প্রকল্প আমরা বলতে পারি, যুগান্তকারী বলা হচ্ছে এবং যুগান্তকারী অবশ্যই যুগান্তকারী আমরা বলবো, কারণ এই প্রকল্প যোগাযোগ অবকাঠামো খাতে দিস ইজ দ্য ফার্স্ট প্রকল্প যেটা আমরা সেতু বিভাগের মাধ্যমে এটা বাস্তবায়িত হচ্ছে। এখানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ একদিকে, অন্যদিকে যেটা থাইল্যান্ডের একটা প্রতিষ্ঠান ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, পরবর্তীতে তাদের সাথে আরও দুজন পার্টনার চায়নার স্যান্ডং এবং সিনো হাইড্রো তাদের পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। তো আসলে আপনি যেটা বলছিলেন যে এটি উত্তর দক্ষিণকে কানেক্ট করবে, এটা শুরু যদি আমরা বলি আমাদের এয়ারপোর্টের যে থার্ড ফেজের জাস্ট অপোজিটে কাওলা থেকে এটা স্টার্টিং পয়েন্ট হবে এবং এখান থেকে এটি বনানী রেল লাইনের উপর দিয়ে, রেল লাইনের পাশ দিয়ে, এখানে আলাদা কোনো জমি অধিগ্রহণ করতে হয় নাই, রেলের জমির উপরে, রেলের সাইড দিয়ে বা রেলের রেল ট্র্যাকের জায়গা দিয়ে এটা বনানী পর্যন্ত আমরা বলছি ফার্স্ট ট্রান্স।
তিনটি ট্রান্সে আপনি বলেছেন যথার্থ ভাগ করা হয়েছে এবং এটির কাজটা অনেকটা এখন বলা যায় দৃশ্যমান এবং অ্যাবাউট টু ফিনিশ আমরা বলতে পারি। রোড স্ল্যাব বসালেই কিন্তু, কার্পেটিং করলেই কিন্তু এই অংশটুকু হয়তো মোটামুটি আমাদের যে টার্গেট রয়েছে ডিসেম্বরে 2022 সালের ডিসেম্বর নাগাদ আমরা এই অংশ কিন্তু অবশ্যই ট্রাফিকের জন্য উন্মুক্ত করে দিতে পারবো। আর একটু এগিয়ে যে আমাদের সেকেন্ড ট্রান্সটা কিন্তু মগবাজার রেল ক্রসিং পর্যন্ত, এই মগবাজার রেল ক্রসিং পর্যন্ত এটি কিন্তু এটাও হয়ে যাবে। আমাদের টার্গেট হলো যে হাতির ঝিল যেটা আমরা বলছি এ পর্যন্ত আমরা গাড়ি নামাতে পারবো, এই টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি। থার্ড ট্রান্সে যেটা আমরা বলছি যে এই যে মগবাজার যে রেল ক্রসিং এটা থেকে শুরু হয়ে কমলাপুর হয়ে আপনার ঢাকা চিটাগাং হাইওয়ের যে কুতুবখালি পর্যন্ত যাবে এবং এই টোটাল তিনটা ট্রান্স মিলে কিন্তু এটা 19.57 বা প্রায় আমরা যদি বলতে পারি 73 মানে প্রায় 20 কিলোমিটার প্রায় অ্যারাউন্ড 20 কিলোমিটার এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তো সেটা এটা হলে কী হবে, আমাদের ঢাকা শহরের যানজট অনেক অংশে নিরসন হবে, আমাদের শহরের ভিতরে যে বড় বড় ট্রাক যায় বা অন্যান্য মালবাহী গাড়ি যায় উত্তরাঞ্চলে গাড়ি দক্ষিণ এবং উত্তরাঞ্চলে গাড়ি সরাসরি চিটাগাং এসে চলে যাবে, সিলেট যাবে, মানে পুরোটাকে বাইপাস করবে। এটা এই মূল টার্গেট নিয়ে কিন্তু এবং সময় সাশ্রয় হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল কথা হলো এটা যে এক্সপ্রেসওয়ে দিয়ে স্মুথলি মানুষ চলে যেতে পারবে বাধাহীনভাবে। হ্যাঁ, তবে আরেকটা জিনিস আমি আপনাকে এখানে বলে রাখি, আমাদের এই ওঠানামার র্যাম্প থাকবে বিভিন্ন জায়গায়, এটাও কিন্তু যে আমাদের যারা ওদিকে যার যে এলাকায় বসবাস করে সেই সব এলাকায় যদি নামতে চায় সে নামতে পারবে। আমাদের 31টা র্যাম্প থাকবে টোটাল। তো এটা আমাদের যে প্রকল্পটা এটার একটা সবচেয়ে আর একটা বিষয়টা আমি বলতে চাই সেটা হলো যে এই প্রকল্পটা কিন্তু ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা ওই একই জায়গা থেকে অর্থাৎ যেখান থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুরু হবে সেখান থেকে ওটাও স্টার্ট হবে, ওটা স্টার্ট হয়ে চলে যাবে এই যে আমাদের আবদুল্লাপুর হয়ে ভেড়িবাদ হয়ে আশুলিয়া হয়ে বাইপাইল হয়ে আপনার আমাদের ঢাকা ইপিজেড এর ওইখানে যে ওইখানে গিয়ে নামবে শেষ হবে এবং এটা প্রায় 29। আমি একটু রাজীব আহমেদ আপনার কাছে আসতে চাই, আপনি দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে প্রতিবেদন করছেন, এইটার যে আসলে এর আগে যে পরিকল্পনা, পরিকল্পনার আগে যে এক ধরনের স্টাডি করা এবং এর যে চ্যালেঞ্জ কোন জায়গাটায় আপনি দেখতে পাচ্ছেন? এই প্রকল্পটি বাংলাদেশের যোগাযোগ খাতের প্রথম প্রাইভেট পাবলিক পার্টনারশিপের প্রজেক্ট, পিপিপির প্রজেক্ট। এটা বাস্তবায়ন করতে গিয়ে যেই প্রথম যে ব্যাপারটা ছিল অর্থায়ন সেটা নিয়ে সেই কারণেই এই প্রকল্প এত বিলম্বিত। 2011 সালের প্রকল্প যেটি 2013 সালে শেষ হওয়ার কথা ছিল, আমরা কিন্তু 9 বছর পরে আলোচনা করছি যে যে প্রকল্পটি 2013তে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এই প্রকল্পর আপনার মানে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে 2013 সালের অক্টোবরে যখন কাজ শেষ হয়ে যাওয়ার কথা, কাজ শুরু হয়েছে আবার 2015 সালে বলতে গেলে। এরপর ঋণ চুক্তি নিয়ে এটি দীর্ঘদিন ঝুলেছিল, যারা ঠিকাদার প্রতিষ্ঠান ইটাল থাই তারা অর্থায়ন নিশ্চিত করতে পারছিল না, তারপর তারা শ্যাংডং এবং সিনোহাইড্রোকে যুক্ত করেছে, দুটি ব্যাংক থেকে লোন নিয়েছে। এরপর এটির আসলে বলতে গেলে কাজ শুরু হয়েছে 2020 সালে বা 2019 সালের শেষে, 2020 সালে সেই হিসাবে কাজের অগ্রগতি এখন অগ্রগতি 39-40%। তো এই ডিসেম্বরে বলা হচ্ছে যে একাংশ মানে হচ্ছে FDC-র বোরের যেই রেল ক্রসিং হাতির ঝিল সেই পর্যন্ত চালু হবে, তবে আমি আর বাকি 7 মাস আশা করি চালু হবে। কিন্তু এই প্রকল্পটি নিয়ে যারা বিশেষজ্ঞ তারা বেশ কিছু প্রশ্ন আগেও তুলেছেন, আমাদের রিপোর্টেও এসেছে, সেটি হচ্ছে যে ঢাকার যানজট নিরসনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল গণপরিবহনকে উৎসাহিত করা। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভার এগুলো আসলে গণপরিবহনকে উৎসাহিত করে, উৎসাহিত করে আপনি যখন প্রাইভেট কার বা মাইক্রোবাস নিয়ে উঠবেন 100 টাকা টোল, 125 টাকা টোল, আর বাসের ক্ষেত্রে 250 টাকা, ট্রাকের ক্ষেত্রে সেটি 400 টাকা 600 টাকা, তো একেবারে কম টোল না, কিন্তু টোল টোলের পরিমাণ কিন্তু খুব একেবারে কম না। সেখানে একটা বিষয় আছে, আরেকটি বিষয় যেটি হচ্ছে যে যেটি বলা হচ্ছে যে পণ্যবাহী গাড়ি প্রচুর পরিমাণে এই এক্সপ্রেসওয়েতে চলবে, হ্যাঁ চলবে যখন ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শেষ হবে, কারণ চট্টগ্রাম হাইওয়ে হচ্ছে চট্টগ্রাম হাইওয়ে থেকে ঢাকা বা আশুলিয়া, সাভার, গাজীপুর, কালিয়াকৈর এই এলাকাগুলোর পণ্যবাহী গাড়ি এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ততক্ষণ যাবে না যতক্ষণ না পর্যন্ত সে আপনার বাইপল যেতে পারবে, যতক্ষণ না পর্যন্ত সে চন্দ্রা যেতে পারবে। এখন ধরুন যে চট্টগ্রাম থেকে একটা গাড়ি আসছে, সে এইখানে সে বিমানবন্দরের সামনে নামবে, বিমানবন্দরের সামনে নামার পর সে কোন দিক দিয়ে যাবে,
এই বেরিবাদ দিয়ে গিয়ে তারপর এই ধোর বিরলিয়ার ভিতর দিয়ে যাওয়াটা তার জন্য অনেক মুশকিল, তার চেয়ে বরং সাভার গাবতলী রাস্তা দিয়ে যাওয়াটা অনেক ইজি। এই এলিভেটেড এক্সপ্রেসে আমার বিবেচনায় বা বিশেষজ্ঞরা যদি বলেন, আমার বিবেচনায় বিশেষজ্ঞরা বলেন যে এটি তখনই কার্যকর হবে যখন এটি ইপিজেড পর্যন্ত এর এক্সটেনশন কমপ্লিট হবে, যেটি একটা আলাদা প্রকল্পের মাধ্যমে চলছে। এই প্রকল্পের বাকি কথা শুনবো বিরতির পর। ফিরে এসে নিশ্চয়ই মানে প্রথম ধাপে হয়তো পুরোটাই আমরা সাফল্য পাবো না, বা আপনি যেটি বলছিলেন সবাই হয়তো সেটি তখনই ব্যবহার করবে না, উৎসাহিত হবে না। দর্শক দেখছেন টেলিটক নিবেদিতে এগিয়ে যাওয়া বাংলাদেশ। যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক আরেকবার স্বাগত জানাচ্ছি টেলিযোগ টিভিতে এগিয়ে যাওয়া বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে। ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান, যেটি বলছিলেন রাজীব, যে এইটি পুরোটি শেষ না হলে এটি আসলে সুফল আমরা পেতে পাবো কি না, এখানে একটি প্রশ্ন রয়ে গেছে। এবং টোলের কথাটিও বলছিলেন, এবং যেই স্পট থেকে উঠবো, আমি যেইখান দিয়ে আমি বেরিয়ে যাব, যেই র্যাম্পটি ব্যবহার করি না, একই টোল, মানে সেক্ষেত্রে আসলে গণপরিবহন কতখানি উৎসাহী হবে এই এক্সপ্রেসওয়েতে উঠতে, সেই জায়গায় আসলে কোনো আর কোনো বিকল্প বা কোনো চিন্তাভাবনা আছে কি না? কারণ বাস থেকে যে নামবে তিনি তো আসলে র্যাম্প হেঁটে এক জায়গায় নামবেন না, সেখানে বাসের যাত্রী আসলে খুব একটা সুবিধা পাবেন কি না? গণমানুষ, যে কোনো এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের একটা দীর্ঘমেয়াদি টার্গেট থাকে, এটি শর্টার ডিস্টেন্সে তুলনা করলে হয় না, এটাকে লং ডিস্টেন্সে আমরা বাইরে দেখেছি, থাইল্যান্ডে, মালয়েশিয়াতে, লং ওয়ে মানে আপনার 50 কিলোমিটার 100 কিলোমিটার ধরে একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়। যে আশুলিয়া প্রজেক্ট কমপ্লিটেড না হলে এই প্রজেক্টের সঠিক সুফল পাওয়া যাবে না, কারণ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ থেকে যে সমস্ত পণ্যবাহী ট্রাক আসবে বা যারা মানে সরাসরি রাজশাহী টু চিটাগাং যাবে বা কক্সবাজার যাবে, যারা খুলনা টু কক্সবাজার যাবে বা চিটাগাং যাবে বা সিলেট যাবে, সেটা আমরা বলেছি যে বাইপাইলের মূল একটা ট্রাম্পেটের চিন্তা ভাবনা করা হচ্ছে। ট্রাম্পেট মানে ওখান থেকে একটা তো বাইপাইলে ওখান থেকে আমাদের রিফ্রিজারের সামনে যে শেষ হচ্ছে ওখান থেকে উত্তরবঙ্গগুলো গাড়িগুলো উঠবে, উঠে একবারে চিটাংজঞ্জন যাত্রাবাড়ি গিয়ে নামবে, হ্যাঁ ওটা সম্ভব। আবার ওদিক থেকে নর্থ বেঙ্গল থেকে এসে ওটা কিন্তু সরাসরি ওই কুতুবখালি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে গিয়ে সিলেটের লোকেরাও যেতে পারবে, হ্যাঁ যেতে পারবে। আমাদের ওখানে একটা ট্রাম্পেটের চিন্তা ভাবনা করা আছে বাইপাইল মোড়ে, যাতে করে ওখান থেকে নবীনগরে ওঠান আমার একটা র্যাম নেমে যাবে, যাতে করে খুলনা যশোর ফরিদপুর ওদিকের গাড়িগুলো সরাসরি যারা আসবে এটা আর এসে, এবং এটা এসে কিন্তু ওই আসলে ফ্লাইওভার ক্রস করলেই তো আমার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসে কাজে, এটাকে ওই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে দীর্ঘমেয়াদী যে দুইটা এলিভেটেড এক্সপ্রেস হয়ে যখন জয়েন্ট হবে তখন কিন্তু এটা একটা আমরা বলতে পারবো যে অনেকটা স্মুথলি বা একটা ব্যাপক ইয়ে হবে। আর আমরা এটা অবশ্য বলেছি যে টোলের বিষয়টা এটা বিভিন্ন রেভিনিউ মডেল থাকে, কারণ এখানে কিন্তু পিপিপি প্রকল্পের বৈশিষ্ট্য কী যে দুইটা কন্ট্রাক্ট হয়, একটা হচ্ছে কমার্শিয়াল ক্লজ যেটা তার টেকনিক্যাল ফিজিবিলিটি বা টেকনিক্যাল বিষয়াদি সেটা সক্ষমতা আছে কিনা এটা দেখা হয়, আর একটা হচ্ছে ফিনান্সিয়াল ক্লজ। আসলে এটা পিপিপি প্রকল্পের একটা দীর্ঘসূত্রিতার এটা একটা ব্যাপার হয়, কারণ যে পার্টনার আগ্রহী ইটালিয়ান থাই কোম্পানি প্রথমে আগ্রহ হয়েছে এবং আরও কোম্পানি ছিল, তো এটা একদম বাংলাদেশে কিন্তু পিপিপির একদম বলা যায় একদম পরীক্ষামূলক, হ্যাঁ তো এটা তখন পিপিপি অথরিটি হয় নাই, এগুলো পিপিপির গাইডলাইনও হয় নাই, এবার বিভিন্ন দেশের মডেলটাকে ফলো করে করা হয়েছে। এবং যিনি ইনভেস্ট করবে তার তো টাকাটা উঠতে হবে, উঠতে হবে, কারণ সে ইনভেস্ট করছে এবং তার লাভ বিবেচনা করেই কিন্তু টোলকে চিন্তা করেই আসলে, হ্যাঁ সে সব কিছু বিবেচনা করে, তার রেভিনিউ মডেল বিবেচনা করেই কিন্তু সেটা করে। এবং এখানে কিন্তু গভর্নমেন্টের যেটা আছে আমরা একটা ভায়াবিলিটি ফাইন্যান্সিং গ্যাপ বলে ভিজিএফ যেটা বলা হলো যে আমাদের 2400 কোটি টাকা এটা আমরা দিয়েছি, অর্থ বিভাগ সরকার বাংলাদেশ সরকার দিয়েছে এটা এটা তাকে সাপোর্ট করার জন্য, তার যে ইনভেস্টমেন্ট এবং যে টোল কালেকশন হবে, যে রেভিনিউ কালেক্ট হবে সেটাকে ভায়াবল করার জন্য আমরা এই টাকাটা সাপোর্ট টাকা বলতে পারি আমরা। আরেকটা কথা এখানে বলা যায় যে আমাদের এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটা প্রকল্পের জন্য আমাদের একটি সাপোর্ট প্রকল্প রয়েছে, সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, যেটা আমাদের পিডি হিসাবে যেটাকে আমরা বলি সাপোর্ট প্রকল্পের পিডি, এবং সেই পিডির মাধ্যমে এটা হয়। এবং দেখেন কিছুদিন আগে অনেকটা এরকম হয়েছে যে ঘটনা যে ওই পার্টনার যে ওরা বলা হয়েছে যে চুক্তির মধ্যে বলা ছিল যে তারা যদি সরকারি ব্যাংক থেকে লোন নেয় তাহলে ওখানে তার ট্যাক্স ভ্যাট বাংলাদেশে ওয়েভ হবে, কিন্তু যদি বেসরকারি ব্যাংক থেকে লোন নেয় তাহলে এটি ওয়েভ হবে, ওটা হবে না। এখন এনবিআর ধরেছে যে না তাদেরকে ট্যাক্স ভ্যাট দিতে হবে,
সরকারি ব্যাংক যেমন এক্সিম ব্যাংক চায়না সরকারি ব্যাংক সেটা ওয়েব, কিন্তু ওরা আরও বেসরকারি ব্যাংক থেকে ফাইন্যান্স নিয়েছে। তো এই জন্যই রাজীব যেটা বললো যে আসলে এটা যে কোনো পিপিপি প্রকল্প করার আগে এই ফিনান্সিয়াল ডিলটা ভালোভাবে মানে এটাই হচ্ছে চ্যালেঞ্জ, হ্যাঁ বিগ চ্যালেঞ্জ, যে আসলে ফিনান্স ফ্লোটা ক্যাশ ফ্লোটা ঠিক মতো না থাকে, যে পার্টনারের ক্যাশ ফ্লোটা যদি ঠিক মতো না থাকে তাহলে আমরা কিন্তু পিপি প্রকল্প ঠিক টাইম মতো ওঠানো ভেরি ভেরি ডিফিকাল্ট। রাজীব যেটি আপনি বলছিলেন যে উপর দিয়ে যদি গণপরিবহন না চলে এবং যদি তাহলে আসলে আমরা যে যানজটের কথা ভাবছি সেটি কতটা কমবে, হয়তো কিছুটা কমবে, যে প্রাইভেট কারেই তো রাস্তা আসলে ভরে যায় আমরা ঢাকা শহর রাস্তা যেটি দেখি, তাতে হয়তো যানজট কমবে, কিন্তু নগরবাসী সাধারণ মানুষ কতটা সুবিধা ভোগ করবে এর থেকে আপনি কি মনে করেন, এবং এটা আসলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন জিডিপিতে আসলে কতখানি ভূমিকা রাখবে? যেটি বিষয় হচ্ছে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কখনোই সাধারণ মানুষের কথা চিন্তা করে বানানো হয় না, এলিভেটেড এক্সপ্রেস বানানোই হয় যে আমার হেভি ভেহিকেলগুলো শহরের বাইরে দিয়ে আমি পার করে দিব, লং রুটে চলবে বা যে প্রাইভেট কারে চলবে তার জন্য। তো এই যে প্রকল্পটা, এই প্রকল্পটা কিন্তু সরকারের টাকায় হচ্ছে না, এটা হচ্ছে পার্টনার বানিয়ে দিচ্ছে। এইখানে একটি ফাঁদ আছে যেটি আমি বলি, সেটি হচ্ছে যে আমি আগেও বহুবার লিখেছি কিন্তু কেউ আমার সঙ্গে একমত হতে চায় না, বিশেষ করে সেতু বিভাগ। সেটি হচ্ছে এই প্রকল্পে বলা হয়েছে টানা 15 দিন এই প্রকল্পে কিন্তু পার্টনার বিনিয়োগ করছে এই 8,000 কোটি টাকার মতো ব্যাংক থেকে লোন করে, এটা তার টাকা, সে টোল আদায় করে তুলে নেবে। যেমন হচ্ছে গুলিস্তান ফ্লাইওভার, ওরিয়ন তার টাকায় বানিয়েছে, এখন টোল আদায় করছে। তেমনি এই যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড, যেটির লিড পার্টনার হচ্ছে ইটালথাই, তার সঙ্গে আছে স্যাংডং আর সিনোহাইড্রো, ওরা 21 বছর ধরে টোল তুলবে, 3 বছর হচ্ছে আছে নির্মাণকালীন সময়। এখানে চুক্তির মধ্যে একটি বিষয় বলা আছে, টানা 15 দিন যদি প্রতিদিন 13,000 করে গাড়ি না চলে তাহলে টোল তোলার মেয়াদকাল আরও 15 দিন বাড়বে। আমি নিশ্চিত নই যে এই এই এলিভেটেড এক্সপ্রেস হয়েছে প্রতিদিন আসলে 13,000 গাড়ি চলবে কিনা, এটির কোনো স্টাডি আছে? এটি তো ওনারা ট্রাফিক ফোরকাস্ট করেছেন, ট্রাফিক ফোরকাস্ট করেই 13,000 নির্ধারণ করা হয়েছে। কিন্তু অতি সম্প্রতি 2000 এই যে গত মার্চ মাসে সড়ক পরিবহন সচিবের সভাপতিত্বে একটি সভা হয়েছিল, সভায় একটি চমৎকার কথা বলা হয়েছে, সেটি হচ্ছে যে যখন ফিজিবিলিটি স্টাডি করা হয় এবং বিদেশি পরামর্শকরা যে স্টাডি করেন, স্টাডিতে যে ট্রাফিক ফোরকাস্ট করেন, প্রকল্প বাস্তবায়নের পর সেটার সঙ্গে কোনো মিল পাওয়া যায় না। তো এলিভেটেড এক্সপ্রেসের ক্ষেত্রে মানে এরকম হবে সেটা চাই না, আশা করি যে ফোরকাস্ট করা হয়েছে সেই ফোরকাস্টের সঙ্গে মিল থাকবে, এটাই আশা করছি। এটা তো আশাই করব ডক্টর মনিজুমান, আমরা শেষ একদম অনুষ্ঠানে যেটা বললো ওখানে চুক্তির ক্লজে বলা আছে, কারণ তার তো রেভিনিউ গ্যারান্টিড হতে হবে, তার তো টাকা তুলতে হবে, হ্যাঁ আমার পার্টনার সেটা ইনভেস্ট করতে হবে, বিবেচনা করতে হবে, সে ইনভেস্টর তাই না? এখন আমি জমি দিচ্ছি, আমি ল্যান্ড অ্যাকুইজিশন ক্লজ বাংলাদেশ সরকার বহন করছে, সাপোর্ট প্রজেক্ট করে আমরা রিসেটেলমেন্ট প্ল্যান, ইউটিলিটি শিফটিং এগুলো আমরা করছি, গভর্নমেন্ট যতটুকু সাপোর্ট দেওয়া দরকার পিপিপি প্রকল্পে সেটা আমরা দিচ্ছি। এখন যেটা বলা হচ্ছে যে একটা ক্লজ আছে যে 13,000+ যে গাড়ির কথা বলা হলো, এই ট্রাফিক যদি না চলে তাহলে ফোরকাস্টিং অনুযায়ী তাদের যে রেভিনিউ আর্নিং সেটা হবে না। এখন এখানে আমরা ক্লজে রেখেছি যে 1 টানা 15 দিন কনজিকিউটিভ 15 ডেজ যদি এরকম এই অবস্থা হয়, টানা 15 দিন হয়, তাহলে একদিন হলো আর একদিন হলো এটা কিন্তু টানা 15 দিন যদি হয় তাহলে সেখানে এই 15 দিন আমার যুক্ত হবে, পার ডে যেটা লসের জন্য পার ডে যোগ হবে, তাহলে সেক্ষেত্রে আমার কনসেশন পিরিয়ড যেটা বলছে আমরা 21 বছর মেয়াদে আপনার কনস্ট্রাকশন দিচ্ছি এটা আরও বাড়তে পারে, হ্যাঁ এটা প্রলং হতে পারে, যেটা হানিফ ফ্লাইওভারের ক্ষেত্রে অলরেডি এই ধরনের আশঙ্কা বা এই ধরনের শুরু হয়েছে, যে তাদের কিন্তু ওই মডেলে ক্লজ যেটা ছিল রেভিনিউ মডেলিং সেখানে কিন্তু এটা মানে ঠিক মতো যে ট্রাফিক হওয়ার কথা 8,000 কার সেটা হয়নি, সেটা হচ্ছে না। তো এটা অবশ্যই পিপিপি প্রকল্পের, আমার কথা হলো যে আরও যত সময় যাচ্ছে, এই প্রকল্প আমরা বলছি 23 জুনের মধ্যে শেষ হবে, তো এটা যদি এক্সপেকটেশন অনুযায়ী আশা করি এটা হয়ে যাবে, তো এটা হয়ে গেলে এর মধ্যে বাই দিস টাইম কিন্তু অনেক ধরনের ট্রাফিক আরও বাড়বে। এখন এটাকে আপনার গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে, মাস ট্রানজিট যেটা সেটা রেল ট্রানজিট হতে পারে, বাস ট্রানজিট হতে পারে, কিন্তু সেটি অবশ্যই গণপরিবহনকে বাড়াতে হবে, এবং আমরা আশা করছি এই পুরো প্রকল্প শেষ হলে আসলে মানুষ তার সুবিধা ভোগ করবে, সেটি যেই ফরম্যাটেই হোক, যে তাকে চড়েই ভোগ করতে হবে এমন না, কিন্তু নিচের রাস্তা ট্রাফিক কমবে, এটিও তো আসলে এক ধরনের সুবিধা দেওয়া, নগরবাসীকে এক ধরনের স্বস্তি দেওয়া। ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান এবং রাজীব আহমেদ, আপনি দুজনকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে এসে কথা বলার জন্য। দর্শক আমরা আশা করছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে পুরোপুরি নির্মিত হয়ে গেলে আসলে নগরবাসী যানজট মুক্ত হবে। টেলিটক নিবেদিত এগিয়ে যাওয়া বাংলাদেশে আমরা এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন।